আমি রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি? ওই যে ও রেডি হয়ে গেছে, কি গো পাতায় দিল না। রেডি সেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখলে আপাতত বুঝতে পারবে। আমাদের ট্রলি রেডি, দুটো ট্রলি হয়েছে, মানে দুটো ট্রলি হয়নি আর কি, এটা মোটামুটি ফাঁকাই যাচ্ছে বড় ট্রলিটা, কারণ আমাদের বাড়ি থেকে অনেক জিনিসপত্র আনতে হবে। কলকাতা যাচ্ছি আমরা ফাইনালি, আর এটাই বলার ছিল। এর জন্যে কালকে মানে আজকে সকালে যে ব্লগটা গেছে, এত কাজকর্ম শুধুমাত্র বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 2:10, আমাদের গাড়ি চলে এসছে 2:30। আমাদের এখান থেকে এয়ারপোর্টটা অনেকটা, 55 কিলোমিটার, তো যেতে আমাদের টাইম লাগবে। আর আমাদের আগে বেরোনোর কারণ হচ্ছে আমাদের এখানে নাইট কারফিউ চলছে, তাতে করে একটু লেটও হতে পারে, তাই জন্য গাড়িও আমাদের চলে এসছে। আমরা 2:30 বলা সত্ত্বেও সে 2:00 চলে এসছে, কারণ এখন সত্যিই ভরসা নেই। আর যদিও আমাদের আরটিপিসিআর রিপোর্ট করা আছে, চেয়েছে, তো আমাদের ফ্লাইট আছে ইন্ডিগো, তো ওদের রুলস গুলো পাঠিয়ে দিয়েছে, তো এই সব কারণের জন্য একটু আগে আগে যাওয়া, আগে যাওয়া ভালো। দেরি করে ছুটো ছুটি দৌড়াদৌড়ি এই জিনিসটা একদমই ভালো না। রেডি যখন হয়েই গেছি তাহলে তো বেরোবই, কি গো। চলো তাহলে এবার কলকাতায় গিয়ে দেখা হচ্ছে না, তার আগে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে দেখা হচ্ছে। আর আমাদের ঘরের কি অবস্থা এক ঝলক দেখে নাও। এই যে খাটের অবস্থা এরকম হয়ে গেছে, ওই যে সেন্টার টেবিল ওটার উপরে উঠিয়ে দিয়ে ওটার উপরে চাপা দিয়ে চলে যাওয়া হচ্ছে। আর আমার শখের রান্নাঘরের এরকম অবস্থা, যদি এটা আর এখানে থাকবে না, নিচে নামিয়ে দেবো, সব গ্যাস পাত্রা ঢেকে দিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, একটু বাদে দেখা হচ্ছে। তো আমাদের যাওয়ার পালা, এবার ওপরে সব বাই বাই করছে, দেখাচ্ছি। আর এই যে ভাইয়া মৌদি ছাড়তে এসছে আমাদেরকে, আর টমিও এসছে, তো চলো যাওয়া যাক। অবশেষে গাড়িতে উঠে গেছি, অন্ধকার বুঝতেই পারছ, তো আমরা যতক্ষণে যাচ্ছি এয়ারপোর্ট, ততক্ষণে এয়ারপোর্টের একটা ঝলক আমি পরে দেখিয়ে দেবো, ততক্ষণে দেখতে থাকো। আমি বলেছিলাম আমরা শুক্রবার কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে সানডে ব্লগে বলবো, তো দেখে নাও আমরা কোথায় গেছিলাম সানডেতে, ততক্ষণে তোমরা দেখতে থাকো, ততক্ষণে আমরা এয়ারপোর্ট যেতে থাকি। তো দেখো আমরা এসেছিলাম বেগুর হসপিটালে করোনা টেস্ট করতে, তো টেস্ট কিট পেয়েও গেছি, তো এবার হবে টেস্ট এইখানে। তো চলো, আমাদের দাদাজি বসে গেছে টেস্ট করতে। ম্যাডাম বসে গেছে, টেস্ট আমাদের হয়ে গেছে। তবে কলকাতা থেকে যখন এখানে এসেছিলাম তখনও টেস্ট করিয়ে আসতে হয়েছিল, তখন খুঁচিয়ে খুঁচিয়ে নাক আর গলা একেবারে জ্বালা যন্ত্রণা ধরিয়ে দিয়েছিল, তো তার থেকে শতগুণে ভালো টেস্ট হয়েছে বলবো, কোনো খোঁচাখুচি ওরকম ভাবে নয়, হাত খুবই ভালো ছিল, কোনো অসুবিধাও হয়নি। তো হ্যাঁ, গলা অব্দি একটু পাইপটা ঢোকায়, তার জন্য একটুখানি ভেতর থেকে বমি টাইপের এরকম হয় ফিলিংটা। তো অটো এসে গেছে, তো চলো এই ভিডিওটা তোমরা যতক্ষণে দেখতে পাবে ততক্ষণে আমি কলকাতা বাড়ি পৌঁছে যাবো, তো যাওয়া যাক এবার বাড়ি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি, আর এয়ারপোর্টটাকে দেখতেই আমার এতটা ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার না করেও আমি পারলাম না। এই যে দাদা দাঁড়িয়ে রয়েছেন দুটো ট্রলি নিয়ে, তো আমরা দেখো এয়ারপোর্টটাকে দেখতে আমার ভীষণই ভালো লাগে। আমরা মোটামুটি এক ঘন্টায় পৌঁছে গেছি এয়ারপোর্ট, যেটা আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লাগে, কারণ রাস্তাটাও ফাঁকা ছিল আর কোনো ট্রাফিক ছিল না, এই টাইমে আমরা 1 ঘন্টাতেই পৌঁছে গেছি। তো এবার যাবো ভেতরে, আমাদের 4 ঘন্টা আগে আসতে বলাই আছে, কারণ এখন আরটিপিসিআর রিপোর্ট টিপোর্ট এসব দেখছে, যেহেতু একটু তাড়াতাড়ি ঢোকাবে ভেতরে। তো চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। এয়ারপোর্টটা পুরোটা দেখাতে পারিনি, পুরোটা দেখালে তো ভীষণই সুন্দর। আমি এর আগে গোয়া এয়ারপোর্টটা দেখেছি, গোয়াটা তো আমার ভালোই লাগেনি, আর আমাদের কলকাতা এয়ারপোর্ট তো দেখেইছি, কিন্তু আমার ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সবচেয়ে বেশি ভালো লাগে, সাজানো গোছানো খুবই সুন্দর এয়ারপোর্টটা। তো চলো ভেতরে যাওয়া। টাইমই রয়েছে, এই দেখো কলকাতা 7টা দেওয়াই রয়েছে অন টাইম।
इंडिगो। तो चलो नेक्स्ट स्टेपे जावा जाक। एखाने बारकोड और टिकिटटा बार करे निच्छे प्रिंट आउट करे आर कि एई चलछे। तो आबार जावा जावा होच्छे, तोमादेर साथे पुरोटाई शेयर करार चेष्टा करब। तो चलो, আমাদের সবটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখনো কেএফসি তে বার্গারটা নিতে আমাদের 9 নম্বর গেট দিয়েছে, সেটা নিচে এখান থেকে, মানে আমরা এখন আপাতত 28 নম্বর গেটের এখানে রয়েছি। 9 নম্বর গেটটা হচ্ছে এটা নিচটাতে। তো ওখানে গেলে কি আমরা কেএফসি পাবো না, আর এখানে আমরা বসে বেকার লাভ নেই। আমাদের 9 নম্বর গেটে দিয়েছে, তো 9 নম্বর গেটের ওখানেই যাব। তাই ও কেএফসি থেকে এটা নিতে এসেছে, নিয়ে আমরা 9 নম্বর গেটের ওখানে চলে যাব। এখন কটা বাজে হার্ডলি বলতে পারবো না, কারণ সবটা কমপ্লিট হতে একটু লেটই হলো। এই আর কি চলছে। আর সবচেয়ে বড় কথা, সবটাই এরকম লুকিয়ে ছড়িয়ে করতে হয়েছে, তোমাদেরকে বলতে পারিনি। কারণটা হচ্ছে আমরা বাড়িতে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আমার বাড়িতে কেউ জানে না এখনও, ওর বাড়িতেও জানানো হতো না, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। যাই হোক না কেন, তো মামনি পাপা সেখানে যেতে হবে বলে, তাই জন্য মামনি পাপাই শুধু জানে যে আমরা যাচ্ছি, আমার মা বাবা জানে না। তো এই হচ্ছে ঘটনা, সারপ্রাইজ। আজকে আমরা এখান থেকে গিয়ে আমার শ্বশুরবাড়ি আর কি, সে মানে ওর বাড়িতে আর কি রাখবো ট্রলিগুলোকে, তারপর আর দেন আমার বাড়িতে যাব। তো অনেকটাই সারপ্রাইজ অপেক্ষা করছে, তোমাদেরকেও দেখাবো কিভাবে কি হচ্ছে। যতটা সম্ভব আমি পুরোটাই ভিডিও করার চেষ্টা করছি, দেখা যাক কীভাবে কীভাবে হয় পরেরগুলো। তো চলো দেখতে থাকো। এখন বাজে 6:38, আর আমরা কেও গেছি, বসে গেছি। তো ছাড়ুক, ছাড়লে পরে তারপর তোমাদের বাইরেটা দেখাবো। এখন আমরা নেমে গেছি, আমাদের 9:30টাতেই নামার কথা ছিল, ঠিক টাইমে নেমে গেছে। আরও 15-20 মিনিট আগেই আমরা নেমে যেতাম, কিন্তু এতটাই মেঘ আর বৃষ্টি যে ওয়েদার এতটাই খারাপ যে ওর জন্য খুবই অসুবিধা হয়েছে, তাই আমাদের রাইট টাইমে নামিয়েছে আর কি। তো লাগেজের জন্য এখন দাঁড়িয়ে রয়েছে, লাগেজটা আসুক। এটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার আমার কাছে, আমি কিন্তু আমার ব্লগিং শুরু করেছিলাম ব্যাঙ্গালোর থেকে, তো আমার কোনো এই প্রবলেমটা হয়নি রাস্তাঘাটে বেরিয়ে, কারণ কেউ তো আমার কথাই বুঝতে পারতো না, ভাবতো মেয়েটা বকবক করছে। কিন্তু এখানে অনেকই প্রবলেম, কারণ লোকজন তাকাচ্ছে, এটা কিন্তু আমার কাছে নতুন একটা ব্যাপার। তো চলো দেখা যাক কী হয়। অবশেষে বাড়ি পৌঁছেছি, আর ওয়েলকাম জানিয়েছে আমাদেরকে একটা বাজে ওয়েদার, সাথে বৃষ্টি তো আছেই। বাজে ওয়েদার মানে বৃষ্টি বলছি না, কিন্তু বাজে ওয়েদার মানে হচ্ছে গরম, এখানকার ঘামছি অলরেডি। আমাদেরকে নিজেদেরকেই তালা খুলে ঢুকতে হবে, কারণটা হচ্ছে মামনি পাপা নেই, আমি বলেইছিলাম যে দুর্গাপুর গেছে তারা। তো ও পেছন গেট দিয়ে ঢুকছে, ঢুকে এসে সামনের গেট খুলবে, তখন আমি এই ট্রলি দুটোকে ঢুকিয়ে তারপর আমি ঢুকবো এখান থেকে। তো চলো আস্তে আস্তে শুরু করা যাক, পরে তোমাদেরকে সবটাই আস্তে আস্তে দেখা। তারপর আমরা রেডি সেডি হয়ে গেছি, দেখো এখন ওয়েদার অনেকটাই ভালো, অনেকটা রোদ উঠে গেছে। এখন যাচ্ছি আমরা ও বাড়ি, জানি না মা কিরকম সারপ্রাইজ হবে কি হবে। তো চলো যাওয়া যাক। আজকের ব্লগটা কিন্তু অনেকটাই লেন্দি হবে, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, এইটাই বলার আর কিছুই না, পুরো ব্লগটা দেখো অন্তত। তো চলো যাওয়া যাক। আমাকে কলকাতা ওয়েলকাম করেছে এভাবে, যদিও আমরা আসার টাইমে এদিক দিয়ে ঢুকিনি, বাঁকড়া হয়ে ঢুকেছিলাম। তো এই দিকটা মানে বাঁকড়াটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে রাস্তাটা, তো সোজা দিকে রাস্তায় এরকম জল।
ওনার মা নাকি চান করতে গেছে, দরজা তো খোলা দেখতে পেয়ে গেছে অলরেডি মনে হচ্ছে। এখনো যদি দেখতে না পেয়ে থাকি এই যে আমাদের বুড়ি, একটু কাঁদো একটু কাঁদো। তো সারপ্রাইজ দিতে এসেছিলাম, বলা হয়েছিল যে আমার বাবার বন্ধু আর বন্ধুর বউ আসছে, তো তাদের জন্যই বেসিক্যালি রান্নাটা হয়েছে, আমাদের জন্য রান্নাটা হয়নি, তাও কম কিছুই হয়নি। মাছের মাথা দিয়ে ডাল, এটা কি রুই মাছ, কাতলা মাছ, এটা হচ্ছে চিংড়ি, আর এখানে হচ্ছে চিকেন, বেগুন ভাজা দেখিয়ে দিয়েছি, তার সাথে মিষ্টি দই আছে, স্যালাড আছে। তো যাই হোক, বাবার বন্ধুকেও জামাই আদর দিচ্ছিল আমার শাশুড়ি। ও ঠিক আছে চলো খেয়ে নিই, এবার খিদে পেয়ে গেছে। দেখি ফলে কিনা তোমার লুচি। মায়ের থেকে এখন লুচি ভেজে নিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাব আমরা। বাহ ভালো ফুলেছে, ভালো করে রান্না করো। এখন বাজে রাত্রি 8টা, আর আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব মোটেও বেশি না, আমার আসাটা দেখেই বুঝতে পেরেছো হার্ডলি কতক্ষণ হবে। হ্যাঁ, একবার রিক্সা করে এসে আবার রিক্সা বা অটো ধরলেই আমি পৌঁছে যাই, হার্ডলি 30-45 মিনিটের ব্যাপার একটা। তো এখন বাজে রাত্রি 8টা, বাজে যায় 10 মিনিট বাকি, 30 মিনিটও হয় না, হ্যাঁ 45 মিনিট মতো লাগে। আর হচ্ছে মা করে দিচ্ছে, কারণ আমি আর বাড়ি গিয়ে করব না এখন, আর মামনি পাপা তো নেই, কালকে আসবে তারা, তো আরও কালকে একটা নতুন আরেকটু ব্লগটা বোধহয় অন্যরকম হবে। যাই হোক না কেন, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছে, আর আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখনো আমার হোম ট্যুর হয়নি। হোম ট্যুর কি আর ওই আর কি, মানে আর নতুন নতুন একটা লোকেশন দেখেই তোমরা অভ্যস্ত হয়ে গেছিলে, একই জায়গা থেকে আমি ব্লগ শুরু করতাম, একই জায়গা থেকে শেষ করতাম, সেই জায়গা থেকে নতুন কিছু আছে, হ্যাঁ হলুদ ব্যাকগ্রাউন্ড পেছনে, এখানেও হলুদ আমাদের দেয়ালটা, যাই হোক না কেন। তো এখন বাড়ি চলে যাবো আমরা, কারণ ওই দিকটাতে দেখিয়েছিলাম আমি আসার সময় যে জল জমেছে, বেশি রাত হলে ওখান থেকে আমরা রিক্সা পাবো না, রেললাইন ধরে হাঁটতে হাঁটতে তারপর আমাদের বাড়ি যেতে হবে, অটো তো বন্ধই করে দিয়েছে জলের জন্য। বাবার সাথে যার জন্য দেখা হলো না, আমার বাবার মানডে ছুটি থাকে, মানে কালকে ছুটি আছে, দেখা যাক বাবা হয়তো যাবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। আজকের মতো টাটা, গুড নাইট, আর আজকে নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি আমার পাশে আছে, আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা।